হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা এই 2022 সালে তোমরা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে ওয়েস্ট বেঙ্গলে, ক্লাস 12 যারা পরীক্ষা দেবে, তোমাদের রেজাল্ট বেরোনোর পর তোমরা তো একটা নিশ্চয়ই প্রত্যেকের কিছু না কিছু প্ল্যান আছে, তোমরা কি সাবজেক্টের দিকে যাবে, কি কোর্স করবে। তো আজকে আমি তোমাদের বিসিএ কোর্সটা সম্বন্ধে একটু বলতে চাইছি। এখনকার দিনে এর প্রয়োজনীয়তাটা কিরকম সেটাও আমি তোমাদের বলছি। বিসিএ যে কোর্সটা হয় এটা আমাদের ম্যাকাউড ইউনিভার্সিটির আন্ডারে হয়, আরো অন্যান্য ইউনিভার্সিটির আন্ডারেও হয়। এবং বিসিএ কোর্সটা এটা পুরোপুরি একটা অ্যাপ্লিকেশন বেসড কোর্স, আইটি অ্যান্ড কম্পিউটার সায়েন্সের সাবজেক্টগুলো এর মধ্যে আছে। এখন যেহেতু আমাদের পুরো সব ব্যবস্থাটা ডিজিটালাইজ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা জব ওপেনিংও কিন্তু তৈরি হচ্ছে। আগামী কিন্তু দিনে একটা জব ওপেনিং এই আইটি ফিল্ডের ওপর কিন্তু থাকছে, কারণ আইটি এনাবেলড সার্ভিস কিন্তু আমাদের পুরোপুরি চলে আসছে। তাহলে বিসিএ যদি তোমরা করো, তোমরা আফটার গ্র্যাজুয়েশন কিন্তু একটা জব কিন্তু তোমরা পাবে, যদি তোমরা বিসিএটা ঠিক করে পড়ো। অবশ্যই তোমাকে ঠিক করে পড়তে হবে, কেননা এটা টেকনিক্যাল সাবজেক্ট, এখানে তোমার স্কিলটাই কিন্তু আসল। আফটার গ্র্যাজুয়েশন তুমি একটা কিন্তু জব পাওয়ার চান্স তোমার থাকছে, সেটা অন ক্যাম্পাসও হলে ভালো, অফ ক্যাম্পাসও কিন্তু স্টুডেন্টরা পাচ্ছে। এবার তুমি কিছুদিন তুমি জব করে 1-2 বছর জব করার পর যদি তুমি মনে করো তুমি পোস্ট গ্র্যাজুয়েশন করবে, তাহলে তোমার এমসিএ করার রাস্তাটাও কিন্তু খোলা থাকছে। হ্যাঁ, এবার যদি কোনো স্টুডেন্ট মনে করে না আমি একেবারে এমসিএ পাস করার পরই জব করব, সেটাও তুমি পারো করতে। তাহলে তোমাকে বিসিএ পাস করার পর একটা জেকা বলে এক্সাম দিতে হবে, ওয়েস্ট বেঙ্গল জেকা, যার থ্রুতে এনসিএতে অ্যাডমিশনটা হয়। এবং সেটা একটা আমি আলাদা ভিডিওতে আমি আলোচনা করেছি, তোমরা আমাদের চ্যানেলে দেখলে সেটা বুঝে যাবে, জেকার জন্য আলাদা আমি ওখানে গাইডেন্স দিয়েছি তোমাদের। যদিও বিসিএ ফোর্থ সেমিস্টারের পর থেকেই জেকার প্রিপারেশন নেওয়াটা স্টার্ট করা দরকার, তো সেক্ষেত্রে আমি বলছি আফটার হায়ার সেকেন্ডারি তোমরা যদি বিসিএ কোর্সটা করো, তাহলে তোমাদের কিন্তু একটা ভালো কেরিয়ার হবে বলে এটা আমি মনে করি। এবং অবশ্যই বলছি বিসিএটা ঠিক করে পড়তে হবে, ঠিক আছে, ঠিক করে পড়তে হবে। আর এবার ব্যাপারটা হচ্ছে তোমরা বিসিএ যদি আমি বলবো, মানে আমাদের এখানে আমরা বেসিক্যালি সেমেস্টার টিউশন পড়াই, তোমাদের যদি টিউশন গাইডেন্সও দরকার লাগে সেক্ষেত্রে সেটাও আমরা প্রোভাইড করে দেবো। এবং আমি বলছি যেটা, যে বিসিএ একটা কিন্তু প্রফেশনাল কোর্স। এবং অনেকে কি হয় আগে থেকেই হয়তো এটা ভাবে না যে আমরা কোন কোর্সের দিকে যাব, কিন্তু পরবর্তীকালে মানে জেনারেল যে স্ট্রিম আছে জেনারেল স্ট্রিমে তোমরা যেতেই পারো। পাশাপাশি আমি বলবো বিসিএর যে এখন মানে কোর্সটা মার্কেটে ডিমান্ড রয়েছে, এটা কিন্তু খুব ভালোই ডিমান্ড রয়েছে। এই বিসিএ কোর্স করে তোমরা কলকাতার ভিতরেও জব পাবে, কলকাতার বাইরেও তোমরা পাবে। আর একটা বললাম, পোস্ট গ্রাজুয়েশনের একটা রাস্তা এখানে কিন্তু খোলা থাকছে। এবং এই কোর্সটা করতে গেলে ম্যাথামেটিক্স এর ওপর কিন্তু তোমাদের একটা দখল থাকতে হবে, একটু ম্যাথামেটিক্স জানতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু প্রোগ্রামিং বেসড, তাই এই সাবজেক্টটা কিন্তু আমি আবার তোমাদের অ্যাওয়ার করে দিচ্ছি, যেটা আমি দেখেছি অ্যাডমিশন নেওয়ার পরে 1 বছর হয়ে গেল, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হয়ে গেল, এই ব্যাপারটা সম্বন্ধে কেউই অ্যাওয়ার হয় না। এখানে কিন্তু কোনো থিওরি ওই মুখস্থ করে লিখে আসার কিন্তু জায়গা নেই, এখানে কিন্তু পড়তে হবে। সে তুমি সেলফ স্টাডি করো বা কোনো একজন টিচারের হেল্প নাও, তোমাকে কিন্তু পড়ে পুরো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তা না হলে কিন্তু এখানে বানিয়ে লেখার কিন্তু জায়গা নেই, এখানে কিন্তু বানিয়ে কিন্তু স্টোরি লেখার কোনো জায়গা নেই। তো সেই কারণে আমি বলছি যদি তোমরা বিসিএ কোর্সটা পড়তে চাও, এটা তোমাদের ভালোই হবে। আগামী দিনে এটার মার্কেট আছে, মার্কেটটা আমি বলবো না, মার্কেট তো আপ ডাউন করেই, কিন্তু এটার ডিমান্ড আছে। মানে এখন যে টেকনোলজি বেসড হয়ে যাচ্ছে, আইটি বেসড যে কাজগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানিতে, এখন আইটি প্রফেশনালদের কিন্তু দরকার পড়ছে। তো সেক্ষেত্রে আমি বলবো তোমাদের হায়ার সেকেন্ডারি তোমরা পাস করার পর বিসিএ করার কোর্সটা তোমরা কথাটা তোমরা ভাবতে পারো। এবং এটা পাশাপাশি আমাদের যে টিউশন ক্লাসটা ফার্স্ট সেমেস্টারের, এটা আমরা খুব শীঘ্রই শুরু করে দেবো, সেটাও তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদের গাইড করে দেবো। থ্যাংক ইউ সো মাচ।